এরপরে প্রশ্ন হলো মসজিদে ছোট বাচ্চারা আসলে যদি কথা বলে বা হাসে নামাজের পরে কি তাদের ধমক দিয়ে বের করে দেওয়া উচিত হবে? না, মোটেই উচিত হবে না, জায়েজ হবে না। কোনো বাচ্চা মসজিদে আসলো, হাসাহাসি করলো, একটু দুষ্টমি করলো, ধমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিলে আপনার এটা জায়েজ হবে না। কেন? কারণ ছোট বাচ্চা, আল্লাহ তাআলা পর্যন্ত তার কি করেন নাই, কোনো হিসাবের খাতা এখনো খোলেন নাই। আপনি আল্লাহরও চাইতেও কঠোর হয়ে যাবেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি তো সৃষ্টি, আপনি কে? আল্লাহর ঘর, আল্লাহ পর্যন্ত তার গুনার খাতা লেখেন, আপনি ধমক দিয়ে বাইর করে দেওয়ার কে? বড় জোর ডাকা, ডাকার পর তারা বুঝাইতে পারেন যে বাবা ছোট মানুষ, তুমি নামাজের সময় দুষ্টামি করতে হয় না, বুঝাই দিবেন তারা সুন্দর করে। বোঝানোর পরে আবারও দুষ্টামি করে, করুক, আবার সহ্য করবেন, একটু ভালো করে শুনে রাখেন। ছোট পোলাপানের দুষ্টমি নামাজের মধ্যে এটা সহ্য করাটা সুন্নত, এটা সহ্য করাটা কি সুন্নত। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গায়ের উপরে পিঠের উপরে উঠে বসে আছে, ঘোড়ার উপরে উঠছে, সিজদায় গেছে, নবীজি সিজদায় গেছে, খেয়াল করেন সেজদা থেকে উনি মাথা উঠান নাই, নাতিকে ধরে টানি নামানোর নাই। নাতির যতক্ষণ খায়েস, যতক্ষণ তার চাহিদা ছিল, সে চাহিদা পূরণ করে তার বসতে বসতে মানে আর ঘোড়া চালাইতে মনে চাইতেছে না, নেমে গেছে। এরপরে নবীজি মাথা উঠেছে। উঠানোর পরে কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না যে তিনি এসে তার মেয়ে ফাতেমা সুলতানকে ধমক দিয়ে বলছেন, হ্যাঁ নাতিকে একটু ধরে রাখতে পারো না, নামাজের সময় আমার ব্যাঘাত হয়েছে, এরকম কথা নবীজি কিন্তু বলছেন বলে প্রমাণ পাওয়া। তার মানে কি হলো, বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে এটাকে সহ্য করতে হবে, একটু মনোযোগ নষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ বাচ্চাকে নামাজে অভ্যস্ত করতে হবে, আসা যাওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, কিছু বাপ মা আছে ছোট ছোট একেবারে 3 বছর 2.5 বছরের বাচ্চাও মসজিদে নিয়ে আসলো, নিয়ে আসার কারণে সে নামাজের কিছুই বোঝে না, অন্যদের ডিস্টার্ব করলো, এটা অবশ্যই দোষনীয়, তবে এটার জন্য বাচ্চাকে ধমক দেওয়া যাবে না। বাচ্চার বাপরে ডেকে পারলে একটু সুন্দর করে নরমে গরমে বুঝাই দিবেন যে এই বাচ্চা মসজিদে আনি লাভ কি, 6 বছর 7 বছর 5 বছর যারা মোটর নামাজ বোঝা শিখছে এই বছর বাচ্চাগুলোকে আনবেন, এবং তারা দুষ্টামি যেন না করে, তার মানে এই না যে দুষ্টামি করতে দিবেন, সহ্য করা যাবে, সুন্নাত মানে হলো তাদের দুষ্টামি করতে না, আপনি টাইট দেওয়ার পরেও তারা দুষ্টামি করবে, টাইট দিবেন, ঠিক রাখবেন, আশেপাশে রাখবেন যাতে দুষ্টমি না করে, তারপরে যদি করে একটু সহ্য করবেন। অনেক বাচ্চা আছে যারা মুরব্বীদের ধমকের চোটে এই বেচারারা মসজিদে আর আসতে চায় না, তারা মনে করে মসজিদে সবচেয়ে ডাকাত কিসিমের মানুষগুলো থাকে, গেলে যেই ধমক মারে, এগুলো উচিত না। আল্লাহর ঘর থেকে কাউকে ধমক দিয়ে বের করা এটা উচিত না, বাচ্চা মানুষে বুঝে না, হজম করতে হবে, সহ্য করতে হবে, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, তার বাবাদেরকে আমরা বুঝাবো।